ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। সরি বাবা, একটু কাজ ছিল, লেট হয়ে গেছে। এতক্ষণে তোমার আসার সময় হলো? সরি সরি, প্লিজ বোঝার চেষ্টা করো, কাজ ছিল সেজন্য লেট হয়ে গেছে। সিগারেটটা ফেলে দিলে কেন? তোমাকে কতবার বলেছি সিগারেটটা নেশা বাদ দিতে? হ্যাঁ বলেছো তো, তো আমি কি করতে পারি? আমার কোনো মূল্যই তোমার কাছে নেই, আমার কথার কোনো দাম তোমার নেই। ও তাই? তাই তো, তা না হলে এতদিনে তুমি সিগারেটটা বন্ধ করতে। এটা কি সম্ভব বলো? সম্ভব নয়। কেন সম্ভব নয়? দেখি তোমার সিগারেটের প্যাকেটটা, মাঝে মধ্যে বেশিও লাগে। বেশি কেন? বন্ধু বান্ধবের মাঝে আড্ডায় থাকলে বেশি তো লাগবে। তাহলে প্রতিদিন তোমার গড়ে 500 টাকা খরচ হয় সিগারেটের পিছনে? হ্যাঁ তা তো হবে। মাসে কত টাকা খরচ হয়? কত? 15,000 টাকা। 15,000 টাকা? তোমার কাছে কি 500 টাকা হবে? কেন হবে কিনা বলো। দিচ্ছি, তোমার দেশটা একটু দেখি। এই কি করছো তুমি? আরে তুমি পাগল হয়ে গেলে নাকি? এই তুমি সত্যি সত্যি টাকাটা পুরে ফেলছো? তুমি কি দেখতে পাও না? তুমি তো প্রতিদিন 500 টাকা পুরাচ্ছ, আমি না হয় একদিনই পুরালাম। মানে তুমি যে সিগারেট খাচ্ছ, এটা কি খাওয়ার জিনিস? এটা তো আগুনেই পুড়ে ফেলছে, তাই না? তার মানে তুমি বলতে চাচ্ছো আমি টাকা আগুনে পোড়াচ্ছি? হ্যাঁ তাই তো। তুমি যে টাকা আগুনে পোড়াচ্ছো, এটা একটা মধ্যবিত্ত পরিবার এটা আর বাজারও করতে পারে না। তোমার বাবার টাকা আছে বলে তুমি যেভাবে খুশি সেভাবেই খরচ করছো। তুমি যদি তাদের পরিবারে থাকতে তাহলে বুঝতে টাকার কি মূল্য। তার চেয়ে বরং এই টাকাগুলো তুমি গরিবদের মাঝে দান করে দাও, রাস্তাঘাটে যারা দিন যাপন করে তাদের দাও, একটা ভালো কাজে ব্যয় করো। আমি তো তোমার মতো কখনো ভাবিনি। ভাবনি, এখন থেকে ভাবো। দেখবে তুমি যদি কোনো ভালো কাজে টাকাগুলো ব্যয় করো, মন থেকে তুমি ভালো অনুভব করবে।